বৌমা বৌমা, এবার শান্ত হও, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই মা। আপনি কি করে বলছেন বলতো, মাঠান উত্তেজিত না হয় কি করে থাকবো? জলটা খেয়ে না মোটান, আমার জল লাগবে না। বৌমা 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 জিত করে মাঠান, আপনি দেখে নেবেন, এ সোদ আমি নেবই। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও, দেখো অনেক কিছু ভাবার আছে। এরপরে কি ভাবার থাকতে পারে বলুন তো? তুমি কি ভাবছো ওরা চুপ করে থাকবে? আজ যা হলে ওরা ঠিক শোধ নেবে। দিদি একদম ঠিক কথা বলছে সন্ধ্যা, তোমার কিন্তু যখন তখন বিপদ হতে পারে। আমার যা হয় হোক, আমার যা খুশি হোক, কিন্তু তাই বলে মাঠানের গায়ে হাত দেবে, মাঠানকে এত বড় হুমকি দেওয়া, সেটা তো আমি কোনো মতে সহ্য করে নেবো না। বৌঠান যা করবে বৌঠানের সাথে আমিও আছি, মাঠানের এত বড় অপমান আমিও সহ্য করবো না। আচ্ছা দিদি, তুমি কিভাবে ওনার হাত ভাঙতে চাও একটু বলো তো। আমি যা চাই তা যে সম্ভব নয়। মাঠান এভাবে বলবেন না, এই সন্ধ্যার পক্ষে অসম্ভব কোনো কাজই নয়। আপনি শুধু হুকুম করে দেখুন, তারপর সেই কাজটা করার দায়িত্ব আমার। তুমি যদি সন্তান সম্ভাবন না হতে তাহলে আমি তোমাকে ভোটে দাঁড়াতে বলতাম। প্রধান মশাইকে হারাতে পারলেই ওনার হাত ভেঙে দেওয়া হতো। আমি জানি তোমার মতো সেই যোগ্যতা আছে, তোমার মতো কাউকেই চাই এই অসৎ গ্রাম প্রধানকে সরানোর জন্য। কিন্তু এই অবস্থায় আমি এত বড় ঝুঁকি নেওয়ার কথা তোমাকে বলতে পারি না। মাঠান আমার সন্তান, আমার দুর্বলতা নয় মাঠান, আমার শক্তি। ওর জন্যই তো আমি আগাছা সাফ করার কাজে হাত দিয়েছি, আর সেই আগাছা সাফ করার রাস্তা যদি একটাই হয়, এখনকার গ্রাম প্রধানকে ভোটে হারিয়ে আমাকে দাঁড়াতে হবে, তবে তাই হোক, আপনার ইচ্ছাই পূরণ হোক, তাই করব আমি। আমি হব পরের গ্রাম প্রধান। এই এখনকার গ্রাম প্রধানের, এই অসৎ গ্রাম প্রধানের কালো হাত ভেঙে আমি কুড়িয়ে দেব। না না, তা কি করে সম্ভব? তুমি এই অবস্থায় এসবের মধ্যে, ঠাকুরের নামে শপথ করে বলছি মাঠান, আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। আর এও বলছি, এই গ্রামেরও কোনো ক্ষতি করতে আমি কাউকে দেব না। কি মজা বৌদিদি গ্রাম প্রধান হবে! যা চান আমি তাই করে দেখাবো, তুমি শুধু আমায় তোমার আশীর্বাদটুকু দিও ঠাকুর, আমি যাতে সবার ভালো করতে পারি। না না, ঠাকুরের সামনে পায়ে হাত দিতে হয় না মা। ঠাকুরের সামনে তো আরেক ঠাকুরের পায়ে হাত দিচ্ছি মাঠান। আসুন আসুন। আচ্ছা শুনুন না, একটু ভালো করে বোঝাবেন বুঝলেন, যাতে একটু ছোটাছুটি না করে, যাতে একটু শান্ত থাকে, আর যাতে একটু সময় মতো খাবারটা খায়। আমি কথা দিচ্ছি, এই গ্রামের মাথায় ছাতার মতো থাকবো, ছাতার মতো থাকবো, ছাতার মতো থাকবো। আমি এও কথা দিচ্ছি, শুধু নিজের সন্তানকে নয়, গোটা গ্রামকে মায়ের মতো আগলে রাখবো। শুনলেন তো, শুনলেন তো যেটা আমি আপনাকে বলছিলাম, ওনাকে না থামাতে হবে, দাঁড়ান ওনাকে থামাবো। কথা দিচ্ছি, এবারের ভোটে জিতে সত্যিকারের গ্রাম প্রধান হব। সন্ধ্যা চেক আপের জন্য, তারপর ঘরে ঢুকেই সন্ধ্যা গ্রাম প্রধান না কি হবে শুনেই তো ফেন্ট হয়ে গেলেন, মনে হয় শকে। কি বললো ডাক্তার? গ্রাম প্রধান? চুপ করুন, আমাকে শুনতে দাও না বেশি।
দেখুন আপনার ছেলে কান্ড দেখুন, আমার জন্য ডাক্তার ডাকতে গিয়ে এখন নিজেরই ডাক্তারের প্রয়োজন পড়ে গেছে। আরে ও জানা দিদি, হাঁ করে কি দেখছো, যাও কি জল নিয়ে এসো। দেখি 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 কি বেহাল মেয়ে, দেখ বরের এই অবস্থা আরো হাসছে। আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছি, আমাকে শুনতে দাও। বন্ধুবাবু বাবা দেখি দেখি একটু দেখি মাথাটা, জল কই একটু চো দেখি। পণ্ডবাবু পণ্ডবাবু ও পণ্ডবাবু নীল চোখ খোল, নীল পণ্ডবাবু চোখ খুলুন। পণ্ডবাবু আপনি কার জন্য ডাক্তার আনতে গেছিলেন, আমার জন্য আপনার নিজের জন্য? ডাক্তার যখন এসেছেন তখন আপনাকে একটা পরীক্ষা করাতেই হবে। আরে বাবা আমার কিচ্ছু হয়নি। আপনার কিছু হয়েছে কি হয়নি সেটা তো ডাক্তার বুঝবে, আপনি চলুন আমার সঙ্গে। আরে আসুন 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 দেখি দেখি। আরে বাবা আমার কিছু হয়নি, চলুন কি হচ্ছে। আরে আপনাকে দেখতে এসেছেন, দেখুন তো আপনি শোবেন নাকি আমি আপনাকে ধাক্কা মেরে শোয়াবো। আরে শুন বলছি, দিন বসুন এবার শুয়ে পড়ুন। আরে কি হচ্ছে এটা কি, আরে মানে এটা কি, আরে বাবা কি বুঝলেন ডাক্তার, প্রেশার তো লো, এই বয়সে তো এটা হওয়ার কথা নয়। ভালো করে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, আর স্ট্রেস নেওয়া আর চিন্তা করা একদম কিন্তু চলবে না। খুব কি চিন্তা করেন আপনি? না হয় আর উপায় কি, একজন আছেন জানেন তো, মানে যার ব্যাপারে ভেবে ভেবে চিন্তা করে করে আমার প্রেশারটা লো হয়ে যাচ্ছে, না কোনো কথা শোনে না কোনো কথা মানে। কে আপনার ওয়াইফ? কি হয়েছে বললেন না? প্রেশার লো। প্রেশার মানে প্রেশার নিচু? হ্যাঁ। ওনার প্রেশার আমার জন্য কি করে নিচু হলো? ওনাকে বোঝান ডক্টর, হ্যাঁ ওনাকে বোঝান যে আমার কেন প্রেশার লো হয়েছে, আমার কেন এরকম অবস্থা হয়েছে। উনি যদি নিজের একটু যত্ন নেন তাহলেই তো এরকম হবে না আমার সাথে, তাই না? ব্রেন ওয়াশটা করে জানো না, বোঝান। আমি শুনে নিয়েছি অমনি আমার দোষ হয়ে গেল না? খানিকটা হাত তো আপনার আছে। আরে বলুন না, এই প্রেগনেন্ট অবস্থায় আপনি নাকি বলছেন আপনি নাকি গ্রাম প্রধান হবেন, আপনি নাকি ভোটে দাঁড়াবেন। আরে এই অবস্থায় মানে এরকম সিচুয়েশনের মধ্যে কোন বর হাসি খুশি থাকতে পারে আপনি বলুন তো, টেনশন হবে না? ডক্টর আপনি প্লিজ সন্ধ্যার একটু ব্রেন ওয়াশ করুন প্লিজ। আরে উনি কেন ওয়াশ করবেন, উনি তো ডাক্তার। বউ দিদি ব্রেন ওয়াশ মানে মগজ ধোলাই, নীল দাদা তোমার মগজ ধোলাইয়ের কথা বলছে। আচ্ছা বাবা বাবা বাবা, আপনার তো সাহস কম নাই, উনি আমাকে মগজ ধোলাই কেন করবেন, কোন সাহস আপনি ওনাকে আমার মগজ ধোলাই করতে বলছেন? আচ্ছা এর মধ্যে এত সাহসের কেসে বলুন তো, আপনি শুধু বলেছিলেন বলে আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে এখন আমি ঠিক আছি, এখন ডক্টর আপনাকে চেক আপ করবে ব্যাস। উনি কি আপনার মগজ ধোলাই করেছেন যে উনি আমার মগজ ধোলাই করবেন? হ্যাঁ হ্যাঁ করবেন, যদি দরকার পড়ে তাহলে করবেন। বাপু কি হচ্ছে নাকি? আরে দোষ খালি ভোট 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 ভোট, ওই দেখো আবার ভোটের কথা বলছে। বেশ করো, তোমাকে কারোর কোনো কথা শুনতে হবে না, আমি তোমাকে বলছি তুমি ভোটে দাঁড়াবে, তুমি গ্রাম প্রধান হবে, আমাকে বিশ্বাস করো তো। পিসি তার মানে তখন যা শুনেছি ঠিকই শুনেছি, এটা বৌদি আর সন্ধ্যা মিলে প্ল্যানিং করছে বুঝেছ, এক্ষুনি আমাদেরকে এক্ষুনি আমাদেরকে দাদাকে জানাতে হবে। নাও এসো তুমি আমার সাথে পার্টি বিটবে আসবে। আচ্ছা শুনুন আমি একটা কথা বলি, দুই পেশেন্ট মিলে ঝগড়া করবেন না, আর মিস্টার কাঞ্জিলাল কিরাম মগজ ধোলাই করতে হবে একটু বলুন তো দেখি। হ্যাঁ বলছি, মানে পতি হলো পরম গুরু, পতির কথা শুনতে হয় ওটা বোঝান।
পুতি যখন বলেছে ভোটে দাঁড়াতে না, তখন দাঁড়াবেন না। ওদের ভালোবাসাটাই এইরকম, সব সময় একে অপরের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে, কিন্তু আবার একে অপরের জন্য চিন্তাও করে সব থেকে বেশি।